হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের মধ্যে এরকম অনেকেই আছি যারা বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কোনো ক্যামেরা সেন্টিক স্মার্টফোন খুঁজে থাকি এবং সেই স্মার্টফোনটির প্রসেসরটাও ডিসেন্ট এনাফ হবে সাথে ডিসপ্লেটাও ভালো হওয়া লাগবে এবং ডিজাইনটা তো কথাই নেই যাতে দেখা মাত্র অন্য সকল স্মার্টফোন থেকে সেই স্মার্টফোনটিকে আলাদা করা যায় এরকম একটি ডিজাইনের হতে হবে কিন্তু এই সকল ক্রাইটেরিয়া ফুলফিল করবে এরকম কোনো অফিসিয়াল স্মার্টফোন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আমরা সাধারণত খুঁজে পাই না কিন্তু আজকের ভিডিওতে আমরা এরকম একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা এই সকল ক্রাইটেরিয়া ফুলফিল করতে সক্ষম আর সেটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ভিভো তাদের এই ভি স্মার্টফোনটি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে বেশ কিছুদিন আগে অ্যানাউন্স করেছিল এবং যখন এই স্মার্টফোনটি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে লঞ্চ করা হয়েছিল তখন এর প্রাইস রাখা হয়েছিল বত্রিশ হাজার টাকা কিন্তু বর্তমান সময় এই স্মার্টফোনটি মাত্র আঠাশ হাজার টাকায় বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশের অফিসিয়াল মার্কেট হিসেবে কতটা ভ্যালু ফর মানি আঠাশ হাজার টাকায় এবং এর কম্পিউটারের তুলনায় এই স্মার্টফোনটি কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে আর এই স্মার্টফোনটি কাদের জন্য সব থেকে বেস্ট হবে আজকের এই ভিডিওতে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি অ্যানাবেল করে দিতে পারেন তো প্রথমে কথা বলা যাক ভিভোয়ের ভি টোয়েন্টি স্মার্টফোনটি ডিসপ্লে থেকে ডিসপ্লে এর কথা বললে এখানে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর ফোর ইঞ্চের একটি ফুল এইচডি ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার স্ক্রিন টু বডি রেশিও 83.7% থ্রি পয়েন্ট সেভেন এবং যার পিক্সেল ডেনসিটি 409 নয় তো ওভারঅল বলতে গেলে এখানে রেগুলার সিক্সটি হার্জের ডিসপ্লে ব্যবহার করা হলেও এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেটা ভালো কোয়ালিটি সম্পন্ন এবং এই বাজেটে আপনি অবশ্যই হায়ার রিফ্লেশের ডিসপ্লে পেয়ে যাবেন এবং এইখান থেকে আমার মনে হয় এই স্মার্টফোনটি কিছুটা পিছিয়ে থাকবে কম্পিউটারদের তুলনায় অন্যদিকে পারফরমেন্সের কথা বললে এই প্রসেসরটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি যেটা এইট মিলিমিটার আর্কিটেকচের ওপর তৈরি করা একটি ফোর জি প্রসেসর যার ক্লক স্পিড টু পয়েন্ট থ্রি গা হার্স এবং জিপিওর কথা বললে এই প্রসেসরটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের অ্যাড্রিনো সিক্স ওয়ান এইট অপারেটিং সিস্টেম হিসেবে এই স্মার্টফোনটা আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইলেভেন এবং ফ্রান্টাস ওয়েস ইলেভেন তো ওভারঅল বলতে গেলে এই স্মার্ট ফোনটি যে প্রসেসর এবং যে পারফরমেন্স অফার করছে এই বাজেটে সেটা বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে ডিসেন্ট অ্যান আপ কারণ এই বাজেটে এর কম্পিউটাররা যারা রয়েছে তারাও সেম পারফরমেন্স এবং সেম প্রসেসরই অফার করছে তো এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির মেন হাইলাইটিং বিষয়ের ক্যামেরা সেট নিয়ে এই স্মার্টফোনটি সাইডে আপনি পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন সেন্সর সিক্সটি ফোর মেগাপিক্সেলের যার অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট নাইন একটি রয়েছে এইট মেগা পিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা যার অ্যাপারচার এফ টু পয়েন্ট টু এবং যার মাধ্যমে আপনি একশো বিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন এবং তৃতীয় ক্যামেরা একটি টু মেগাপিক্সেলের একটি ডেফসেন্সিং ক্যামেরা এছাড়াও এই স্মার্টফোনটি ব্যাক সাইডের ক্যামেরাতে আপনি সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন এখন কথা বলা যাক সেলফি ক্যামেরা নিয়ে এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে চুয়াল্লিশ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ টু পয়েন্ট জিরো এবং এখানে মেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি পাচ্ছেন আই অটো ফোকাস এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএসের ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং আমার মনে হয় বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে এটাই প্রথম স্মার্টফোন যেটা ব্যাক এবং ফ্রন্ট দুই পাশের ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফপিএস এর ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দিচ্ছে এই বাজেটে সাথে সেলফি ক্যামেরায় আই অটোফোকাস তো রয়েছে তো যারা ভাবছেন ব্লগিংয়ের জন্য কোনো স্মার্টফোন ক্রয় করবেন তিরিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশের অফিশিয়াল মার্কেট থেকে তাদের জন্য আমার মনে হয় ভিভো ভি টোয়েন্টি একটি ভালো চয়েস হতে পারে কারণ এর ফ্রন্টে আপনি পাচ্ছেন চুয়াল্লিশ মেগাপিক্সেল একটি ক্যামেরার সাথে আই অটোফোকাস তো ওভারঅল বলতে গেলে এই স্মার্টফোনটি যে ক্যামেরা স্পেক অফার করছে সেটা এর কম্পিউটারের থেকে অনেকটাই এগিয়ে রাখবে এই স্মার্টফোনটি থেকে তো এখন কথা বলা যায় ব্যাটারি নিয়ে ব্যাটারির কথা বলে এখানে আপনি পাচ্ছেন চার হাজার মিলিয়াম পেরে ব্যাটারি যেটা তেত্রিশও আট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো চার হাজার ব্যাটারি যদিও বাংলাদেশের অফিসিয়াল মার্কেট হিসেবে এই প্রাইসে মেনে নেওয়া যায় না চার হাজার পাঁচশো ব্যাটারি যদি এখানে ব্যবহার করা হতো তাহলে ডিসেন্ট অ্যান হতো তারপরেও চার হাজার মিলিয়মপিয়ারের ব্যাটারিকে আপনি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে খুব দ্রুতই চার্জ করে ফেলতে পারবেন এছাড়াও এখানে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ডুয়েলভ্যান্ড ওয়াইফাই এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো ওভারঅল বলতে গেলে এই স্মার্টফোনটি বাংলাদেশের আঠাশ হাজার টাকার মার্কেট রেঞ্জ অনুযায়ী যে স্পেক অফার করছে সেটা আমার মতে ডিসেন্ট অ্যান অফ মনে হয়েছে কারণ এই স্মার্টফোনটি যখন লঞ্চ হয়েছিল বত্রিশ হাজার টাকায় তখন এই স্মার্টফোনটি অনেক ওভার প্রাইসে লঞ্চ করা হয়েছিল কিন্তু বর্তমান সময় আঠাশ হাজার টাকায় যে প্রাইসটা রাখা হয়েছে ভিভোয়ের ভি টোয়েন্টি স্মার্টফোনটির সেটা আমার কাছে ডিসেন্ট অ্যানাফ মনে হয়েছে এবং আমার কাছে অনেক ক্ষেত্রে রিয়েলমি এইট এর থেকে এ স্মার্টফোনটি বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ বিশেষ করে এই স্মার্টফোনটি ডিজাইন ডিজাইনের কথা বললে আমি বলতে পারি এই স্মার্টফোনটি এই বাজারের মধ্যে সব থেকে গুড লুকিং একটি স্মার্টফোন কারণ এই স্মার্টফোনটি যেই ডিজাইনের সাথে আসে এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন এই ডিজাইন আপনাকে প্রোভাইড করবে না তো আপনার মতামত কি ভিভো এর ভি টোয়েন্টি স্মার্টফোনটি নিয়ে আমার মতে শুধুমাত্র হাই রিফ্রেশের বাদে স্মার্টফোনটি যে স্পেক অফার করছে সেটা ডিসেন্ট এনাফ আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানিতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ